কতগুলি ঘর দেওয়া আছে, যে ঘরের মধ্যে তোমাদের ইলেভেন নাম্বারটি সুন্দর ভাবে লিখতে হবে। এবার বানানটা দেখো, ELEVEN ইলেভেন। তারপরে দেখো 1 to 12, একই ভাবে কতগুলো ঘর দেওয়া আছে, যে ঘরের মধ্যে তোমাদের সুন্দর ভাবে 12 নাম্বারটি লিখতে হবে। এবার বানানটা দেখো, TWELV 12। তারপরে দেখো 1 3 13, একই ভাবে এই ঘরের মধ্যে 13 নাম্বারটি লিখতে হবে। এবার বানানটা দেখো, THIRTEEN 13। এবারে দেখো 1 4 13, একই ভাবে ঘরের মধ্যে সুন্দর ভাবে নাম্বারটা লিখতে হবে। এবার বানানটা দেখো, FOURTEEN 14। এবারে দেখো 1 5 15, একই ভাবে কতগুলি ঘর দেওয়া আছে, যে ঘরের মধ্যে তোমাদের সুন্দর ভাবে লিখতে হবে। বানানটা দেখো, FIFTEEN 15। আজকের আলোচনা এই পর্যন্ত, আগামী দিনে নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।